শনিবারের নমিনেশন কেন্দ্রে এলেন মন্ত্রী মলয় ঘটক। এদিন পয়লা জানুয়ারি শনিবার নমিনেশন কেন্দ্রে এলেন মন্ত্রী মলয় ঘটক। আসানসোল পৌর নির্বাচনে ঘোষণা করা হয়েছে আগামী 22 জানুয়ারি। 3 তারিখ রয়েছে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। শনিবার দুপুরে সেন্ট জোসেফ স্কুলে নির্বাচন সংক্রান্ত NXR1 কাগজ জমা দিতে এসেছিলেন বলে জানান মন্ত্রী মলয় ঘটক। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পরে আসানসোলের বেশ কিছু এলাকায় আশানুরূপ প্রার্থী না পেয়ে বিক্ষোভ দেখায় দলের একাংশ। নির্দল প্রার্থী হিসেবে নমিনেশনে ফর্ম তুলতেও দেখা গেছে অনেকেই। এই বিষয়ে জানতে চাইলে মন্ত্রী মলয় ঘটক বলেন, আমাদের দলের টিকিটের প্রচুর চাহিদা, একজন করেই তো দাঁড়াবেন, দল লিস্ট বের করেছেন। আমাদের দলের যে সিম্বল, সেই সিম্বল NXR1 এবং NXR2 হয়। NXR1 হয় দল অথরাইজ করেন যাকে, সেইটা জমা করতে হবে, আর NXR2 প্রত্যেক ক্যান্ডিডেট তারা জমা করে, সেই NXR1টা জমা করে দিলাম। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।